আপনারা জানেন দিল্লির রাজপথে হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষকরা রিলে অনশন করছে 29 দিন। আজকে 29 দিন হয়ে গেল এবং তাদের সমর্থনে আপনারা এটাও সংবাদ মাধ্যমে দেখেছেন, তাদের তরফ থেকে বারবার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারাও বারবার ফোনের টাচে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ সমর্থন জানিয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে কৃষক বিল প্রত্যাহার করতে হবে, কৃষকদের বিরুদ্ধে যে কালাকানুন তৈরি করেছে তার বিরুদ্ধে সরব হওয়ার জন্য সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। বাংলার মাটিতে মোদী হাঁটাও দেশ বাঁচাও, বাংলার মাটিতে দেখেছেন যে কীভাবে তারা বিজেপিরা সমন্বয় তৈরি করে সব দল থেকে ফলিত করে কিনে নিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে সবসময় সরব আছে, আমরা তার তীব্র নিন্দা করছি। বাংলার মাটিতে যিনি উন্নয়নমুখী মমতা বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী বিশ্বের দরবারে প্রথম হয়েছে, খাদ্যসাথী ভারতবর্ষের প্রথম হয়েছে, তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী সেটা হচ্ছে বিনা পয়সায় 5 লক্ষ টাকা ভেলোর পর্যন্ত সেখানে চিকিৎসার সুবিধা পাবে, যেটা হচ্ছে মেডিক্লেম বলে যেটাকে।